আসসালামু আলাইকুম, আমি প্রফেসর শাহিন আক্তার ওয়ালি, দশম বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি অনার্স তৃতীয় বর্ষের সিম্বলিক লজিকের উপর ক্লাস করছি। আজ আমরা যুক্তিবিদ কপি অনুসরণে চার প্রকার যৌগিক বচনের বর্ণনা বা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখছি তোমরা যেখানেই আছো সবাই ভালো আছো এবং নিরাপদ আছো। গত ক্লাসে আমি আলোচনায় বলেছিলাম যে প্রতীকী যুক্তিবিদ্যা মূলত প্রতীক নিয়ে বচনের সত্যতা এবং মিথ্যা, যুক্তি বৈধতা এবং অবৈধতা সত্য সারণীর মাধ্যমে নির্ণয় করে থাকে। অনেক বড় বড় যৌগিক বচন হতে পারে, কিন্তু সেই যৌগিক বচনের সত্য মা নির্ণয়ের জন্য যে প্রয়াস, সেই প্রয়াসে যুক্তিবিদ কবি তার প্রতীকী যুক্তিবিদ্যায় অত্যন্ত যত্ন সহকারে তুলে ধরেছে, যুক্তিসঙ্গত ভাবে তুলে ধরেছে আমরা কিভাবে বৈধতা অবৈধতা বা সত্য এবং মিথ্যা বিষয়গুলোকে নির্ণয় করব। সত্য মিথ্যা বচনের নির্ণয় করার জন্য কবি চার রকমের বচনের কথা বলেছে। সংযোগী বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, সমমান বচন, এগুলি চারটি হচ্ছে যৌগিক বচন। তোমরা একটু খেয়াল করো, এগুলো হচ্ছে যৌগিক বচন। তার মানে সংযোগিক বচন, বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, সমমান বচন, এগুলো প্রত্যেকটি হচ্ছে সরল বচনের যৌগিক প্রক্রিয়া। অর্থাৎ সরল বচন যেখানে একটি মাত্র বক্তব্য বা বিষয়কে প্রকাশ করে বা প্রদান করে, সরল বচনই যেখানে একটি মাত্র উদ্দেশ্য বিধায় থাকে বা একটি মাত্র মেসেজ থাকে, সেখানে একাধিক মেসেজ যৌগিক বচন প্রদান করে থাকে। যেমন একাধিক সরল বচন যুক্ত হয়ে কিন্তু যৌগিক বচনগুলো গঠিত। আমরা এখন ক্রমে ক্রমে যৌগিক, বৈকল্পিক, প্রাকল্পিক, সমমান বচনের মোটামুটি বিস্তারিত আলোচনা যাব। আমরা একটু দেখি এখানে, খেয়াল করো, রবীন্দ্রনাথ এবং নজরুল কবি, এটি একটি যৌগিক বচন। তাহলে এখানে কয়টি বচন এসেছে? একাধিক সরল বচন এসেছে। যেমন আমি যদি ভাঙ্গি, দেখা যাবে যৌগিক বচনটি যখন আমি ভাঙলাম, দেখা গেল এখানে একাধিক সরল বচন আছে, রবীন্দ্রনাথ কবি, নজরুল কবি, এই দুটি সরল বচন যুক্ত হয়েছে একটি সংযোগী চিহ্ন দিয়ে, সাইন দিয়ে, সেটি হচ্ছে ডট। আমরা জানি ডট
এবং ও বটে কিন্তু আর যদিও তথাপি। খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডট যার বাংলা হচ্ছে এতগুলো শব্দ, এবং হতে পারে, ও হতে পারে, বটে হতে পারে, কিন্তু হতে পারে, আর হতে পারে, যদিও হতে পারে, তথাপি হতে পারে, এবং আরো অনেক আছে। এই শব্দগুলোর পরিবর্তে আমরা ডট চিহ্নটি সংযোগী বা সংযুক্ত করার চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি। প্রতীকী যুক্তিবিদ্যায় প্রতীক প্রক্রিয়ার মাধ্যমে, প্রতীক গ্রহণের মাধ্যমে একাধিক সরল বচন যখন কোনো সংযোগী অপেক্ষক বা চিহ্ন দ্বারা যুক্ত হয় তখন তাকে সংযোগী বচন বলা হয়। আমি আবার বলি, একাধিক সরল বচন যখন এবং ও বটে কিন্তু আর যদিও তথাপি ইত্যাদি যে কোনো একটি চিহ্ন দ্বারা সংযুক্ত হয় বা প্রতিগায়িত হয় বা কারিত হয় তখন তাকে বলা হয় সংযোগী বচন। আমরা যদি এই দুটি বচনকে সংযুক্ত করি তাহলে সংযুক্ত কিভাবে করব, প্রতি গায়ন বা কায়নের মাধ্যমে, প্রতি গ্রহণের মাধ্যমে। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত ক্লাসে আমি বলেছিলাম সংকেত দুই রকমের, একটি হচ্ছে প্রাকৃতিক আরেকটি হচ্ছে কৃত্রিম। মূলত কৃত্রিম সংকেত গুলোই কিন্তু লজিশিয়ানরা প্রতীকী যুক্তিবিদ্যায় ব্যবহার করে অধিক হারে, এবং সংকেতের প্রতীকের বর্ণনায় আমি বলেছিলাম যে প্রতীক বর্ণনা প্রতীক বা চিহ্ন হিসাবে যখন কোন একটি বচনের পরিবর্তে কোন একটি বিষয়কে ইচ্ছাকৃত ভাবে গ্রহণ করা হয় সেটি বর্ণমালার যে কোনো অক্ষর নিয়ে, তখন সেটি প্রতীক বা সিম্বল হয়ে যায়। তাহলে রবীন্দ্রনাথ কবি এর জন্য আমরা একটি প্রতীককে গ্রহণ করতে পারি পি, এবং নজরুল কবি এর পরিবর্তে আমরা কিউ প্রতীককে গ্রহণ করতে পারি। এখন পি হল একটি সরল বচনের পরিবর্তে গ্রহণ করা একটি প্রতীক, আর নজরুল কবি এই সরল বচনটির পরিবর্তে গ্রহণকৃত প্রতীক হচ্ছে কিউ। এই জন্য এই দুটি প্রতীককে যেহেতু গ্রহণ করেছি এই শব্দ থেকে এসেছে গ্রাহক প্রতীক শব্দটি, তাহলে পি হচ্ছে গ্রাহক প্রতীক। কিউ হচ্ছে গ্রাহক প্রতীক, এদেরকে কিন্তু আবার উপাদান বচনও বলা হয়, গ্রাহক প্রতীক বা গ্রাহক প্রতীকের আরেকটি নাম হচ্ছে উপাদান বচন। তাহলে এই যৌগিক বচনের প্রতীকায়িত বা গায়িত রূপ দাঁড়াচ্ছে পি, এবং এর পরিবর্তে আমরা ডট বা বিন্দু সংকেতটিকে গ্রহণ করতে পারি। তাহলে সংযোগিক বচন দাঁড়াচ্ছে পি ডট কিউ, অর্থাৎ রবীন্দ্রনাথ এবং নজরুল কবি এই যৌগিক বচনের পরিবর্তে আমরা প্রতীক গ্রহণের মাধ্যমে সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে একটি রূপ দিতে পারি, সে রূপটি হচ্ছে পি ডট কিউ। তাহলে এই পি ডট কিউ দাঁড়াচ্ছে সংযোগী বচনের প্রতীকায়িত
একটি এখন আমরা যাব বৈকল্পিক বচনের আলোচনা। বৈকল্পিক বচনের চিহ্ন হচ্ছে ভি সিম্বল, বাংলায় অথবা হয় না হয়। আমরা বৈকল্পিক বচনের চিহ্ন হিসাবে এই ভি সিম্বল বা ভেল শব্দের আদ্যক্ষর ভি, ইংরেজি ভেল শব্দের আদ্যক্ষর ভি শব্দটিকে গ্রহণ করতে পারি এবং বাংলায় অথবা অবলিক হয় না হয় কিংবা এর যে কোনো একটি বাংলা যদি থাকে তাহলে আমরা বৈকল্পিক বচনে যৌগিক ফর্ম হিসাবে গ্রহণ করব। এর বাংলা হতে পারে এমন এটি একটি যৌগিক বচন। আমরা চিহ্ন দেখে বলতে পারি এটি হচ্ছে একটি বৈকল্পিক বচন। বৈকল্পিক বচনের বাংলা চিহ্নগুলো হচ্ছে অথবা হয় না হয় কিংবা। এই বচনটিকে ভাঙলে আমরা পাই আসার পাশ করবে অথবা আসার ফেল করবে। আমরা এখানে দুটি সরল বচন পেয়েছি কিন্তু এই সরল বচনের বৈশিষ্ট্য এটি নির্দেশ করে যে এই বচন এই যৌগিক বচনটি হচ্ছে বৈকল্পিক, কারণ এই দুটি সরল বচন অথবা চিহ্ন দ্বারা সংযুক্ত হয়েছে। আমরা এই দুটি বচনকে প্রতিকায়িত কিংবা গায়িত করলে দাঁড়াচ্ছে পি ডিসিম্বল কিউ। আমরা এই বৈকল্পিক যৌগিক বচনটিকে প্রতিগায়িত করে সংক্ষিপ্ত একটি প্রতিক্রিয়া পেয়েছি পি ডিসিম্বল কিউ। বৈকল্পিক বচন কিন্তু দুরকম হতে পারে, একটি হচ্ছে গ্রহণমূলক আরেকটি হচ্ছে বর্জনমূলক। গ্রহণমূলকে যে কোনো একটি বিকল্পকে গ্রহণ করতে হবে, একই সময়ে দুটি বিকল্প কখনই সত্য হতে পারে। যেমন আসার পাস করবে অথবা আসার ফিল করবে, এক্ষেত্রে যে কোনো একটি বিকল্প আসতে পারে। একই সময়ে পাস এবং ফেল দুটি ফলাফল আসতে পারে, কাজেই গ্রহণমূলক বিকল্পতাকেই কিন্তু লজিশিয়ানরা গ্রহণ করে থাকে। তবে হ্যাঁ, বর্জনমূলক বিকল্পও কিন্তু আছে। যেমন যদি বলা হয় আসার ভাত অথবা রুটি খাবে, এক্ষেত্রে আসাদ কিন্তু ভাত খাবার সঙ্গে সঙ্গে রুটিও খেতে পারে। তবে এই রকম বিকল্পতাকে যুক্তিবিদরা গ্রহণ করেন না। লজিশিয়ানরা পজিটিভ অর্থে অর্থাৎ গ্রহণমূলক অর্থে বিকল্পতাকে গ্রহণ করে।
এখন আমরা আসি প্রাকল্পিক বচন সম্পর্কে। মোটামুটি প্রাকল্পিক বচন এটির সাথে যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যুক্তিবিদ্যা পড়ে এসেছে তাদের পরিচয় অবশ্যই আছে, বৈকল্পিকেরও আছে। প্রাকল্পিক বচন যদি তবে চিহ্ন দ্বারা সংযুক্ত, অর্থাৎ যদি মেঘ হয় তবে বৃষ্টি হয়, যদি পরীক্ষায় ভালো করো তবে পরীক্ষায় পাশ করবে, অর্থাৎ যদি তবে পূর্বগ এবং অনুগ এরকম দুটি অংশ থাকে এবং পূর্বগের সত্যতা অনুগের মাধ্যমে কিংবা স্বীকৃতি বা অস্বীকৃতির মাধ্যমে প্রাকল্পিক বচন তার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যেমন যদি ম্যাগ হয় তবে বৃষ্টি হয়, অবশ্যই এটি একটি যৌগিক প্রাকল্পিক বচন, এটিকে ভাঙলে দুটি সরল বচন পাওয়া যাবে। যদি ম্যাগ হয় তবে বৃষ্টি হয়, এটাকে পি বৃষ্টিকে কিউ ধরলাম, পি ম্যাগ হয়ের পরিবর্তে এই বচনটির পরিবর্তে আমি পি কে গ্রহণ করেছি, বৃষ্টি হয় এই বচনটির পরিবর্তে আমি কিউ কে গ্রহণ করেছি, কাজেই পি এবং কিউ হচ্ছে কিন্তু গ্রাহক প্রতীক বা উপাদান বচন, তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই দুটি সরল বচনকে প্রতিগায়িত বা গায়িত করলে দাঁড়ায় পি হর্ষু কিউ। আমরা এই ক্ষেত্রেও একটি যৌগিক বচনকে প্রতিকায়ন করে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া পেয়েছি। নেক্সট সমমান বচন, প্রথমেই বলে নিই সমমান বচন হল দুটি প্রাকল্পিক বচনের যৌগিক রূপ। এটি সমমান বচনের ত্রিদার মানে তিনটা ভার, দেখো থ্রি বার সিম্বল। এটি বাংলা হচ্ছে যদি এবং কেবল যদি। আমরা একটি উদাহরণ দেখি, এই যৌগিক বচনটি আমি যদি প্রতিগায়ন করি বা গায়ন করি তাহলে দাঁড়াবে আমি পাশের বিষয়টি দেখি, তুমি পাশ করবে, এটিকে যদি পি ধরি তুমি পড়ো এবং পরিশ্রম করো, তার মানে এই পাশ মানে পরীক্ষায় কৃতকার্য হওয়া, পি মানে এই জিনিসটি তুমি পেতে পারো দুটো জিনিস করলে, দুটো কাজ করলে, একটি হচ্ছে যদি তুমি পড়ো এবং পরিশ্রম করো, এই দুটা জিনিসের সংমিশ্রণে দুটা বিষয়ের সংমিশ্রণে তুমি একটা জিনিস পেতে পারো। তাহলে তুমি পরকে যদি আমি কিউ ধরি এবং পরিশ্রম করকে যদি আর ধরি তাহলে দাঁড়াচ্ছে তুমি এই পাশটা এই দুটা জিনিসের বিনিময়ে পেতে পারো।
তাহলে সমমান বচন আমরা এইভাবে, যদিও এখানে জটিল ভাবে দেখা যায়, কিন্তু যে কোনো প্রতীকী যুক্তিবিদ্যার মূল লক্ষ্যই হচ্ছে জটিল বচনগুলোকে বা যৌগিক বচনগুলোকে সরলভাবে প্রতিকায়িত করে তার শব্দ মান বা বৈধতা নির্ণয় করা। এভাবে আমরা চারটি বচনের প্রতিকায়ন আজ দেখতে পাচ্ছি। আজ আলোচনায় আমি যদি সংক্ষিপ্ত করি, তাহলে ব্যাপারটি দাঁড়ায় যে আমরা প্রতীকী যুক্তিবিদ্যার যুক্তিবিদ কফি চার রকম যৌগিক বচনের কথা যে বলেছেন, সে চার রকম বচন কিভাবে সরল থেকে যৌগিক হয়ে যায় এবং যৌগিক থেকে ভেঙ্গে তাদেরকে কিভাবে সরলে রূপান্তর করে বৈশিষ্ট্য অনুসারে তাদের সংকেত এবং প্রতীক ব্যবহার করে সরল ভাবে উপস্থাপন করে তাদের সম্পূর্ণ নির্ণয় করা যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এইটুকুই। তোমরা যেখানেই থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। জীবন তোমার, তোমার পরিবারের দায়িত্ব তোমার। ধন্যবাদ সবাই।